নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। উৎসবের দিন মানেই মিষ্টি মুখ না হলে ঠিক জমে না, তাই আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমানের সুপ্রসিদ্ধ মিষ্টি মিহিদানার রেসিপি। চলুন দেখে নিই মিষ্টির দোকানের মতন পারফেক্ট মিহিদানা আমরা বাড়িতে খুব সহজে কী করে তৈরি করব। সবার প্রথমে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এবারে নিয়ে নেব মিহিদানার মেন ইনগ্রেডিয়েন্টস বেসন। আমি 2 কাপ পরিমাণে বেসন এখানে নিয়ে নিলাম। এবারে আমি বেসনটাকে চেলে নেব। বেসনটাকে চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে কোনো গুটলি বা লাম্পস থাকলে সেটা ভেঙে যাবে, তাই আমরা যখন ব্যাটার তৈরি করব আমাদের সুবিধা হবে। বেসনটাকে চেলে নেওয়া হয়ে গেল, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 teaspoon বেকিং সোডা। বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পরিমাণে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে গেলে ব্যাটারের মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করে পাতলা একটা ব্যাটার, স্মুথ একটা ব্যাটার তৈরি করব। দেড় কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করে আমি মিহিদানার জন্য পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেবো 15-20 মিনিট, তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, আমাদের মিহিদানার ব্যাটারটা সেট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ফুড কালার। খুবই সামান্য পরিমাণে আমি কেশর ফুড কালার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ডিপ প্যানের মধ্যে আমি নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আমি তার জন্য একটু চেক করে নেব। আমি 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ফেলে দেখব, সঙ্গে সঙ্গে এটা যদি ওপরে ভেসে ওঠে তাহলে ভাববো মিহিদানাগুলো ফ্রাই করার জন্য তেলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নিয়েছি মিহিদানা ফ্রাই করার জন্য একটা স্পেশাল হাতা, যার মধ্যে খুবই ছোট ছোট ছিদ্র করা থাকে। এরকম হাতাগুলো কিন্তু বাজারে খুব অনায়াসে এই বাসনের দোকানে কিনতে পাওয়া যায়, মোটামুটি 100-150 টাকা দাম হয়। আমি এই হাতার মধ্যে এবারে ব্যাটার ঢেলে দেব, আর সঙ্গে সঙ্গে হাতাটাকে জোরে জোরে ঝাঁকাতে থাকবো। এই দেখুন, হাতা থেকে কিন্তু ছিদ্র ছিদ্রগুলো দিয়ে মিহিদানাগুলো পড়েছে তেলের মধ্যে। এবার এগুলোকে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে 30-40 সেকেন্ড। আমি একটা ছাঁকনি নিয়েছি, মিহিদানাগুলোকে 30-40 সেকেন্ডের বেশি কিন্তু ফ্রাই করব না, তাহলে মিহিদানাগুলো পুড়ে যেতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে। এই ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তুলে নেব। তবে একটা কথা, আপনারা কিন্তু হাতার পরিবর্তে এই ছাঁকনি দিয়েও ওই ব্যাটারটাকে একইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলের মধ্যে ছাড়তে পারেন। মিহিদানাগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে একটু সময় নিয়ে আমরা সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে মিহিদানাগুলো প্রথমে ফ্রাই করে নেব। মিহিদানা ফ্রাই করার জন্য একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখনই মিহিদানাটা ভাজবেন তখনই এই হাতাটাকে ভালো মতো ঝাঁকানোর জন্য এখানে আমি একটা কাঠের সাপোর্ট নিয়েছি, যার উপরে হাতাটাকে বাড়ি মারছি, আর তার ফলে খুব সুন্দরভাবে ব্যাটারটা গোল গোল হয়ে তেলের মধ্যে পড়ছে। আপনারাও কিন্তু এইভাবে কোনো কিছু সাপোর্ট নিয়ে হাতাটাকে ব্যবহার করতে পারেন, ঝাঁকাতে পারেন, তাহলে মিহিদানাটা ভাজতে অনেকটা সুবিধা হবে আর মিহিদানাগুলো সুন্দর সাইজের হবে।
সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এই সুন্দর মিহিদানাগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে দু একটা বড় থাকতেই পারে, ভাজার সময় তা হয়েই যেতে পারে, সেগুলো আপনারা বেছে বাদ দিয়েও দিতে পারেন, আবার এর মধ্যে রেখেও দিতে পারেন। এবারে আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে মিহিদানা শিরা তৈরি করব, তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। দু কাপ পরিমাণ বেসনের মিহিদানার জন্য দু কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনির মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল। এবারে এটাকে হাই ফ্লেমে রান্না করতে শুরু করব। আমি এটাকে হাই ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে, এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। এর মধ্যে অ্যাড করে দেব পাতিলেবুর রস। আমি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, এর ফলে চিনিটা আমাদের ক্রিস্টালাইজ হয়ে যাবে না। ভালো করে চিনির শিরার মধ্যে লেবুর রসটাকে মিশিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে ছোট এলাচের দানাটাকে ক্রাশ করেও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। আমি কিছুটা পরিমাণে কেশর এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই শিরাটাকে আরো মিনিট পাঁচেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের একটু ঘন আঠালো চ্যাটচ্যাটে শিরার প্রয়োজন মিহিদানার জন্য, তাই 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট আমি শিরাটাকে ফুটিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। শিরাটা মিহিদানার জন্য একদম রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালারটাকে শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, তবে আপনারা না চাইলে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন। এবারে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মিহিদানা। ভালো করে শিরার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিহিদানাগুলো ভালো করে আমি শিরার মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব, তারপর লো ফ্লেমেই এটাকে রান্না হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব, তারপর ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে এইভাবেই রেখে দেব আরও 2 ঘন্টা। 2 ঘন্টা পর এটাকে সার্ভ করব। 2 ঘন্টা হয়ে গেছে, মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট মিহিদানা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি মিহিদানা সার্ভ করে দেব। তাহলে দেখলেন তো মিহিদানা তৈরি করা কতটা সহজ। আশা করি এবারে আপনারাও বাড়িতেই খুব সহজে মিষ্টির দোকানের মতন পারফেক্ট মিহিদানা তৈরি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।